মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ঝালিউডের মিষ্টি মেয়ে পূর্ণিমা, তিনি ও শাকিব খান সম্পর্কে তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বক্তব্য করলেন। তিনি বলেন, শাকিব খান তো এখন সুপার টুপার নায়ক, তার ছবি মানে তো হল ভর্তি দর্শক, ভাবতেই ভালো লাগে। কতদিন হল ভর্তি দর্শক দেখা থেকে বঞ্চিত হয়েছে আমাদের প্রেক্ষাগৃহগুলো। রাজধানীর অভিজাত হলগুলোতে আবার বাংলা ছবি দেখার জন্য দর্শকরা ভিড় করছেন। শাকিব খান অভিনীত প্রায় ছবি এখন হিট হচ্ছে, সে নিঃসন্দেহে জনপ্রিয় ও শীর্ষ নায়ক, তার কাছে তাই প্রত্যাশাটাও বেশি। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তার কাছে এমন কিছু আশা করে যা এই শিল্পের জন্য সুফল বয়ে আনে। তার প্রয়োজন কতটা বা কেমন এ প্রশ্ন তোলাই তো উচিত নয়। শাকিব খানের সঙ্গে শুভা নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন পূর্ণিমা। তখনকার শাকিব খান আজকের শাকিব খানের মধ্যে এতটা জনপ্রিয়তা ছিল না। নিজের অভিনয়গুলোর পরিশ্রমে আজকে এ অবস্থানে এসেছেন তিনি, প্রশংসিত হচ্ছেন, জাতীয় পদক পাচ্ছেন, বিষয়টি কিন্তু সত্যি অনেক আনন্দের। তাই শাকিব ভাইয়ের দায়িত্ব কিন্তু অনেক বেশি, সবার দৃষ্টি তারই দিকে। এ দোয়া করি যে তার জনপ্রিয়তা আরো বাড়ুক, দর্শকেরা আরো ভালো ভালো কাজ উপহার দিক, তবে সেটা যেন আমাদের পরিবার থেকে আলাদা হয়ে নয়, আমরা এক পরিবারের হয়ে থাকতে চাই। দর্শক, আমাদের সকলের মিষ্টি মেয়ে নায়িকা পূর্ণিমা চান শাকিব খান যেন আমাদের ইন্ডাস্ট্রি অর্থাৎ ইন্ডাস্ট্রি পরিবারের সাথে যুক্ত থাকেন এবং আমাদেরকে সুন্দর সুন্দর ছবি উপহার দেন। দর্শক, এ বিষয়ে আপনার কি মনে হয়? আপনার মতামতটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এই জন্য আপনি আপনার নিচে ভিডিও নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিন। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।